বিজ্ঞান, মানবিক কিংবা বাণিজ্য নামে মাধ্যমিকে আর কোনো বিভাগ থাকছে না। নতুন এই শিক্ষাক্রম 2025 সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট 200টি স্কুল নিয়ে এই শিক্ষাক্রম পরীক্ষামূলক চালুর কথাও জানান তিনি। রাজধানী কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছায় 50 বার রক্তদানকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। 2023 সাল থেকে সারা দেশে শিক্ষাক্রম চালু করা হবে বলে জানান তিনি। 2023 সাল থেকে আমরা এটা সারা দেশে নিয়ে যাব এবং আপনারা জানেন যে এক এক বছর দুটি দুটি ক্লাস করে আমরা নিয়ে যাব, প্রথমে 6-7, তারপরে 8-9, তারপরে 10। সেভাবে 2025 সালের মধ্যে এই পুরো আমাদের নতুন শিক্ষাক্রমটি সেটি বাস্তবায়িত হবে। আমাদের প্রস্তুতি চলছে, প্রস্তুতি আছে, আমরা সকলের সহযোগিতা চাই।